করেছেন, তাদের চেয়ে বড় জালেম আর কারা যারা আল্লাহর ঘর থেকে মানুষকে বাধা প্রদান করে, আল্লাহর ঘরে মানুষকে ঢুকতে না দেয়া, আল্লাহর ঘরে মানুষকে আসতে না দেয়া, এটা যেমন বড় অপরাধ, বড় জুলুম। ঠিক মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাই তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, তদ্রূপভাবে মসজিদে আসার পরে এমন কোন আচরণ করা যে আচরণে আরেকজনের ইবাদত করতে অসুবিধা হয়, এটাও বাধা দেওয়ার শামিল। কাজী এখানেও আমাকে লক্ষ্য রাখতে হবে, আমি ইবাদত করব ঠিক, আমার ইবাদত যেন অন্য কারো ইবাদতে অন্তরায় না হয়, প্রতিবন্ধক না হয়, এটা আমাকে লক্ষ্য রেখে ইবাদত বন্দেগী করতে হবে। শুধু আমার ইবাদতটা করলেই চলবে না, অন্যের ইবাদতের জন্য অবাধ সুযোগ আমাকে তৈরি করে দিতে হবে। তো জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ প্রকাশ পাবে, মানুষেরা জোরে জোরে মসজিদের মধ্যে কথা বলবে। একজন হয়তো না বুঝে আওয়াজ করেছে, তো ওই জনকে থামানোর জন্য দশজন আরো জোরে জোরে চিল্লায়। না, একজন ভুল করেছে বুঝে নাই, তাকে ইশারা করে বুঝিয়ে দাও। একজন তো না বুঝে আওয়াজ করেছে, ছোট্ট বাচ্চা মসজিদে এসছে আসছে বুঝে নাই, জোরে চিৎকার করছে, দৌড়াদৌড়ি করছে, নিশ্চয় অন্যায় করছে, কাজটা ঠিক হয়নি, মসজিদের আদব বিরোধী কাজ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এটাকে থামানোর জন্য সালাম ফিরিয়ে যে আমরা সবাই মিলে শুরু করে দিলাম, আমরা সবাই মিলে যে শাসন করতে শুরু করে দিলাম, এখন বলুন তো পরিবেশটা কি আগের চার ঘোলাটে হয়নি? ও তো একজন করেছিল, এখন তো আমরা 20 জনে করলাম, এখন তো আমরা 50 জনে করলাম, ও তো নাবালক ব্যক্তি করেছিল, এখন তো সব বয়স্ক বুদ্ধিমান, হ্যাঁ এখন তো বিবেকওয়ালা লোকেরা করতে শুরু করে দিলাম। না, এটা কেয়ামতের লক্ষণ, মসজিদের মধ্যে আওয়াজ উঁচু করা। হ্যাঁ, আমাকে লক্ষ্য করতে হবে, ওটা বন্ধ করতে হবে, সেটাও আমাকে বিবেকের সাথে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, ইশারা ইঙ্গিতে তাকে নিষেধ করতে হবে। চুপ করানোর জন্য সবাই মিলে হইচই শুরু করলে হইচইয়ের মাত্রা আরো বাড়বে, হ্যাঁ মসজিদের সাথে আদব বিরোধী কাজ আরো বেশি হবে, কমলো না বেশি হলো বরং, কাজে এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মসজিদের মধ্যে এসে পুরা সময়টা আমি যদি কিছু নাও পারি, পবিত্রতার সাথে চুপচাপ বসে থাকলেও ফায়দা আছে। মুসলিম শরীফের রেওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم لا يزال احدكم في الصلاه ما دام ينتظرها ولا تزال الملائكه تصلي على احدكم ما دام في المسجد اللهم اغفر له اللهم ارحمه ما لم يحدث او كما قال النبي عليه الصلاه والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মুসলিম শরীফে আছে, নবীজি বলেন তোমাদের কেউ যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকে সে যেন নামাজের মধ্যেই থাকে। তো আপনি যদি নামাজের আগে আসেন তাহলে আপনার সময়টা কিসে কাটলো? নামাজের অপেক্ষায়। আল্লাহর বান্দা যদি মসজিদে এসে নামাজের অপেক্ষায় বসে থাকে, আদব বিরোধী কোনো কাজ যদি না করে, পবিত্রতার সাথে অপেক্ষা করতে থাকে, নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত সে নামাজের অপেক্ষা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সে নামাজে আছে বলেই গণ্য করা হবে। নামাজে থাকা ব্যক্তি কি কথা বলতে পারে? ইবাদতের বাইরে কোনো কথা না হওয়া চাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইবাদতের বাইরে জিকির আসকার তসবি তাহলিল ছাড়া কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, বাস চুপচাপ ইবাদত করতে থাকবো, দিনই কোনো বিষয় হলে সেটাও খুব আদব ভদ্রতার সাথে, যাতে অন্যের ব্যাঘাত না হয়, শব্দ না হয়, ওইভাবে বুঝে শুনে বলার চেষ্টা করব। দিনই প্রয়োজনীয় বিষয় হলেও লক্ষ্য করা চাই, সেটাও একেবারে যেভাবে সেভাবে নয়। এরপরে নামাজ পড়লেন, নামাজের পরেও যদি কিছু সময় অবস্থান করেন, নবীজি বলেন লা তাযালুল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফিল মসজিদ, এতক্ষণ তো নামাজের আগে নামাজের অপেক্ষায় ছিল, তাই তার আমলনামায় নামাজের সব লেখা হয়েছে, এখন তো নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা এখনো আল্লাহর ঘরে মসজিদে বসে আছি। নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকি। কি বলে দোয়া করে? আল্লাহুম্মাগফির লাহু
আল্লাহুম্মা রাহামহু, আয় আল্লাহ আপনি বান্দাকে মাফ করে দিন। আল্লাহর কাছে রহমতের ফেরেশতারা, মাসুম ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ আপনি এই বান্দাকে মাফ করে দেন। আল্লাহুম্মা রাহামহু, আয় আল্লাহ এই বান্দার প্রতি আপনি দয়ার আচরণ করেন, দয়া করেন, মায়া করেন। আল্লাহর রহমতের ওই মাসুম ফেরেশতারা আল্লাহর বান্দার জন্য যতক্ষণ পর্যন্ত সে মসজিদের মধ্যে বসে আছে, আল্লাহর ফেরেশতারা ওইভাবে তার জন্য অনবরত দোয়া করতে থাকে। যতক্ষণ বসে থাকবে, যতক্ষণ বসে থাকবে দোয়া করবে। শর্ত হলো মালামি হাদিস, পবিত্রতার সাথে হতে হবে। পবিত্র অবস্থায় যতক্ষণ আল্লাহর বান্দা বসবে ততক্ষণ তার জন্য এইভাবে সওয়াবের জন্য, তার জন্য রহমতের জন্য আল্লাহর কাছে ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে, চলতেই থাকবে। রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া প্রতি মুহূর্তে সে দোয়া পাচ্ছে। আর যদি মসজিদের মধ্যে এসে কথা বলতে থাকে, ইবাদত বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়, তো ফেরেশতা বলে আল্লাহর বান্দা চুপ করো, আল্লাহর বান্দা চুপ করো। যদি না শুনে এরপরও যদি করতে থাকে তো বলে আল্লাহর দুশমন চুপ হও, আল্লাহর দুশমন বলে আখ্যায়িত করে। অথচ মসজিদ তো মানুষকে আল্লাহর বন্ধুতে পরিণত করার জন্য, একজন মানুষ তো মসজিদে আসবে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য, সম্পর্কের উন্নতি ঘটাবার জন্যে। অথচ না বুঝার কারণে, একটু অজ্ঞতার কারণে, একটু না জানার কারণে, সামান্য একটু ভুল করতে থাকার কারণে, ইচ্ছা করলে সে সহজেই বাঁচতে পারতো, এমন কঠিন কিছু ছিল না। এই দিক থেকে ছোট বলেছি, অপরাধ কোনোটাই ছোট না। ছোট এই দিক থেকে যে বাঁচা সহজ ছিল, ইচ্ছা করলে অল্পতেই সে বাঁচতে পারতো, কিন্তু সে করে নাই। যার ফলে সে এই মসজিদের মতো জায়গায় যেখানে মানুষকে, দুশ্মনকে বন্ধুতে পরিণত করা হয়, দূরতম ব্যক্তিকে নিকটতম ব্যক্তিতে পরিণত করা হয়, দূরের ব্যক্তিকে কাছে নেওয়া হয়, যে ব্যক্তি আল্লাহর গজব এবং রাগের পাত্র তাকে রহমতের পাত্রে পরিণত করা হয়, সেই জায়গাতে পর্যন্ত এসে সে আল্লাহর দুশ্মন খ্যাতি লাভ করে, দুশ্মন উপাধি লাভ করে মসজিদ থেকে বের হতে হয়। বলুন, এটা কত বড় দুর্ভাগ্যের কথা না, যে মসজিদে আসলাম আখেরাতের দিকে অগ্রসর হওয়ার জন্য, মসজিদে আসলাম আল্লাহর বন্ধু হওয়ার জন্য, মসজিদে আসলাম আল্লাহর কাছে হওয়ার জন্য, সেখানে এসে সম্পর্কের উন্নতি হওয়ার পরিবর্তে অবনতি হলো। আমি আখেরাতের দিকে অগ্রসর হওয়ার পরিবর্তে আরো পিছিয়ে গেলাম, তাহলে আমার মসজিদে আসা তো যথার্থ হলো না, আমার উদ্দেশ্য তো সফল হলো না। বুঝা গেল মসজিদে কেন আসি, কি জন্য আসতে হয় এটা আমি বুঝিনি, মসজিদে আসার উদ্দেশ্যটা আমার ভালো করে বোঝা হয়নি। তাহলে মসজিদে আসার উদ্দেশ্য বুঝে নেব তো, মসজিদে কেন আসি, কি জন্য আসি, কিভাবে মসজিদে সময়টা কাটাতে হবে, এই বিষয়গুলো বুঝতে হবে। ইনশাআল্লাহ পরবর্তীতে এক সময় এই বিষয়ের উপর স্বতন্ত্র আলোচনা করব, মসজিদ এবং মসজিদের আদাব বিষয়ে, এবং মসজিদের অবস্থানের রীতিনীতি প্রসঙ্গে, এবং এই সময় আমাদের করণীয় কি ইত্যাদি সম্পর্কে সবিস্তারে এক সময় লম্বা আলোচনা করব পর্যায়ক্রমে। এখন যেদিকে যাচ্ছিলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মসজিদে আওয়াজ বড় করা, মসজিদের আদব লঙ্ঘন করা, এটা শুভ লক্ষণ নয়, এটা ভালো নয়, এটা মন্দ পরিণতির দিকে ইঙ্গিত বহন করে, এটা কেয়ামতের পূর্ব লক্ষণ। বুঝবে পৃথিবী আর বেশি দিন বাকি থাকবে না, কারণ যে আচরণ তোমরা শুরু করেছো এই পৃথিবী আর বেশি দিন রাখার কোনো উদ্দেশ্য আল্লাহর নেই। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, নবীজি বলেন বিভিন্ন গোত্রের সর্দার এবং নেতৃত্ব যারা দিবে তারা হবে ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তিরা বিভিন্ন গোত্রের সর্দারি করবে। আল্লাহর বদ্ধগত অনুগত ব্যক্তিদের হাতে এই বিষয়টা থাকবে না, বরং এমন হয়ে যাবে মানুষের অবদ্ধতার মাত্রা এত বেড়ে যাবে যে তাদের গোত্রের পতি এবং গোত্রের সর্দার যে হবে সে হবে ফাসেক এবং অবাধ্য ব্যক্তি। কারণ হলো মানুষই ব্যাপকভাবে ফাসেক হতে শুরু করবে, তো তাদের মানে গোত্রের পতি বা সর্দার সে কি হবে, সে তো তেমনই হবে। আমরা যেমন হব আমাদের গোত্রের পতিও তো তেমনই হবে, আমাদের প্রতিনিধি তেমনই হবে, আমরা ভালো হলে তো ভালো হবে, না হলে কীভাবে হবে। মানে ব্যাপকভাবে মানুষের আমল আখলাকের অবনতির দিকে চলে যাবে, মানুষের আমল আখলাক নষ্টের দিকে চলে যাবে। ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, যাইমুল কওম বলতে যারা কওমের নেতৃত্ব দিবে তারা হবে নিকৃষ্ট ব্যক্তি, অর্থাৎ যাদের অবস্থান চারিত্রিকভাবে বিভিন্ন দিক থেকে যাদেরকে উঁচু পর্যায়ে রাখার মতো নয়, নিম্ন পর্যায়ের ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি, তারা হবে কওমের জাতির সর্দারির দায়িত্বে নিয়োজিত, তারা জাতির নেতৃত্ব দিবে, কওমের নেতৃত্ব দিবে তারা। তার মানে জাতি কোন দিকে যাবে,
নিম্ন পর্যায়ের ব্যক্তি যার চরিত্র ভালো নাই, যার আখলাক ভালো নাই, যার আমল ভালো নাই, এ লোক যদি জাতির রাহবার হয় তো রাহবার যেদিকে যায় পেছনের দল কোন দিকে যায়? কি বলেন, রাহবার যেদিকে যাবে পেছনে যারা তার অনুসরণ করে চলছে তার পেছনে তারাও সেদিকে যাবে। তো জাতির রাহবার যদি গুমরাহির দিকে যায়, জাহান্নামের দিকে যায়, তো তার অনুসৃত ব্যক্তিরা, তাকে যারা অনুসরণ করবে অনুসারী ব্যক্তিরাও এই অনুসৃত ব্যক্তির পথ ধরে ওরাও জাহান্নামের দিকে যাবে, ওরাও ধ্বংসের দিকে যাবে, ওরাও অন্যায়ের দিকে যাবে। উনি যদি অন্যায়ের কথা বলেন তারাও অন্যায়ের কথাটাই বলবে, কারণ তারা তো তার পথ ধরে তাকে অনুসরণ করে চলতেছে। এগুলো কেয়ামতের লক্ষণ ইনশাআল্লাহ।